Hey guys, welcome back to my channel Adios Cynthia Vlogs. আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মেহেন্দির অনুষ্ঠানের কিছু ক্লিপস। আর এই ক্লিপসগুলো আমাকে করতে সাহায্য করেছে সুদীপা, আমার বর কিছু কিছু ক্লিপস দিয়েছে, তো সেগুলো অ্যাড করে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আমরা এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, কারণ আমার মেহেন্দির অনুষ্ঠানটা ওখানেই হয়েছিল। তো ওখানে কীরকম সাজানো হয়েছিল বা আমরা কী কী আনন্দ করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমার সাথে যাচ্ছে এখন সুদীপা, বিশুদা, আমার মামি, আমার কাকিমণি, এরাই যাচ্ছি, আর আমার মা ভাই ওরা পেছনে গাড়িতে পরে আসছে। তো চলো তোমরা দেখে নাও। আর এই যে আমার শ্বশুরবাড়ি দেখতেই পাচ্ছ, এরকম সুন্দর করে মেহেন্দির দিন সাজানো হয়েছিল। আর ভেতরে আরও কী কী অনুষ্ঠান হয়েছিল, আমরা কী কী এনজয় করেছিলাম, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। তো এখানে আমি বসে আছি, আমার মেহেন্দি আর্টিস্ট আসার, ও চলে এসছে, ভেতরে কিছু কিছু মানুষকে করছিল মেহেন্দি। তো এখানে আমার কিছু কিছু ক্লিপস নেওয়া হচ্ছে ক্যামেরাতে, যেগুলো আমি কবে পাবো আমি জানি না, কিন্তু আমি ফোনে অবশ্যই সেগুলো কিছু কিছু রেকর্ড করে নিয়েছি। তো চলে এসছে স্নেহা আমাকে মেহেন্দি করাতে। তো দেখে নাও, এখানে পুরোটা মেবি আমি দেখাতে পারবো না, আমার কাছে পুরো ভিডিওটার করা নেই মেহেন্দি, কিন্তু আমি ছবি কিছু কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই রইল কয়েকটা ছবি তোমাদের সাথে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছিল আর আমার মেহেন্দিটা কেমন হয়েছিল। যেহেতু সবাই আসেনি তো আমরা নাচ গান করতেও পারছিলাম না, অল্প অল্প করে মেহেন্দি করা হয়েছিল। আর এই যে আমার মা, আমার ভাই, আমার বোন, আমার মাসিরা সবাই এন্ট্রি করছে। তো এরপরেই আমাদের নাচ গান হয়েছিল, প্রচণ্ড আনন্দ হয়েছিল ওই দিন রাত্রেবেলা। আমরা মেহেন্দি করেছি কী হবে দু হাতে, কিন্তু আমরা প্রচণ্ড আনন্দ করেছি, ডান্সও করেছি ওই অবস্থাতেই। গাইস, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেটুকু পেয়েছি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আমি যখনই ক্যামেরা থেকে তোমাদের ভিডিও বা ফটো পাবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি শেষে কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও।